আল্লাহুমা বারেক লাহা। বিয়ের সময়ের যে গহনাটা মেয়েদের পরলে একদম বৌ বৌ লাগে, যে গহনাটা ছাড়া একদমই বৌ বৌ মনে হয় না, সেই গহনাটা এত শখের থাকে, সেই দেখা যায় যে বিয়ের দিনের পরে আর পরা হয় না। আমি মাঝে মাঝে এরকম বের করে আমার বিয়ের এই টিকলি বা টায়রা যেটাই বলা হয় না কেন, এটা আমি বের করে করে একটু নেড়ে চেড়ে আবার রেখে দেই। আমাদের বিবাহবার্ষিকী ছিল সেদিন। আমরা মুসলিম বাঙালি ফ্যামিলির মেয়েদেরকে শ্বশুর বাড়ি বাবার বাড়ি থেকে কি পরিমাণ গহনা দেওয়া হয় বা না দেওয়া হয় এটা আমরা কম বেশি সবাই জানি। ওসব দেখানোর আগ্রহ আমার একদমই নেই, তবে এই গহনাটা আমার এত পছন্দের। এই গহনাটার কথা আমি জানতাম না যে আমার বিয়েতে এরকম ডিজাইনের বা এরকম একটা টায়ার সেট পুরাটাই দেওয়া হবে। আমার শাশুড়ির অনেক ইচ্ছা ছিল যে ওনার ছোট ছেলের বউকে এরকম একটি টিকলি দিবেন উনি অন্যান্য গহনার সাথে, তো আমি এটা পরে জানতে পেরেছি। আল্লাহ তাআলা আমার শাশুড়ির আরও অনেক অনেক বছর যেন উনি সুস্থ থাকেন, আল্লাহ তাআলা যেন ওনাকে নেক হায়াত দান করেন। তো এখানে আমি চিকেনটা ভেজে নিচ্ছিলাম, একদম টিকিয়া মশলা যেটা থাকে সেটা দিয়ে আমি মাখিয়ে নিয়েছিলাম। বাচ্চাদেরকে নিয়ে খাবো আমরা সেরকম স্পেশাল ডেতে যে আমি অনেক কিছু করব, এ বছর সেরকম প্ল্যান ছিল না। বাচ্চার বাবা সে আমাকে বলছিল চলো রেস্টুরেন্টে খাইতে যাই, কিন্তু আমার খুব ইচ্ছা হয় যে স্পেশাল ডেতে নিজের হাতে কিছু করে বাচ্চাদেরকে নিয়ে খাওয়া। সাথে আমি পোলাও আর চিকেন দিয়ে একটু রাইসও রান্না করে নিয়েছিলাম। তো আমি এখানে একদমই অল্প পরিমাণ দিয়ে সার্ভ করে নিচ্ছি, কারণ রাতে বেশি খাবার খাওয়া হবে না, জাস্ট আমার মনের একটু শান্তির জন্য। এই ভিডিওটা আমার কিছুদিন আগের করার, আমি মাঝখানে ব্লগ আপলোড করা একদমই বন্ধ করে দিয়েছিলাম, সামহাও আমার ইচ্ছা হচ্ছিল না। কিন্তু দেখা যাচ্ছে যে আমার প্রেগনেন্সিতে আমি অনেক স্ট্রেস অ্যান্ড ডিপ্রেস থাকি। যাই হোক, আমি ক্যারেটগুলো একটু ডিজাইন করার চেষ্টা করতেছিলাম, পরে দেখি যে না আমার হাতে সময় নেই, আমার যেহেতু দুটো বাচ্চা আছে ওদেরকে রাতে বেড টাইমের জন্য রেডি করতে হবে। তো এখানে আমি একদমই সামান্য উপকরণ দিয়ে গার্নিশ করে নিচ্ছিলাম। রাতে খাবার হেভি খাওয়াটা একদমই ঠিক না, তবু এখানে 9:30 বেজে যাচ্ছিল, খেয়ে শুয়ে পড়তে হবে বাচ্চাদেরকে নিয়ে। একটা বছর ঘুরে গেলেই নতুন তারিখ আসে, আবার নতুন অ্যানিভার্সারির বয়স যোগ হয়। আমাদের 8 বছর হয়েছে, ইনশাল্লাহ একদিন এরকমই 28 হবে, 38 হবে, 48 হবে, 58 হবে, 68 হবে, 78 হবে, 90, 100 হওয়ারও ইচ্ছা থাকে অ্যানিভার্সারি। তো এরকমই চাওয়ার শেষ নেই, তবু বাকিটা আল্লাহ তাআলার হাতে, কার হায়াত মত কখন চলে যায়। এই সময়গুলো আমার স্মৃতির পাতায় থাকবে, আমার ছেলেদের যখন বিয়ে হবে আমার বৌমারাও দেখবে, আমার ইচ্ছা যে ওনারাও দেখবে, তারা আমাকে শুধু শাশুড়ি মনে করবে না, তাদের আম্মু মনে করে দেখবে। তো আমিও চাই সবাই ভালো থাকো, সুখে থাকো, আর আমাদের জন্য দোয়া করো, নিজেদের অনেক অনেক যত্ন নিও। সবার কাছে আমার পরিবারের জন্য দোয়া চাই, আল্লাহ তাআলা যেন বদনজর থেকে দূরে রাখে আমাদের। আমিন। আল্লাহ হাফেজ।